সহমর্মিতা নিয়ে আপনারা হ্যান্ডেল করবেন, এটুকু আমার সাধারণ আম জনতা হিসাবে। আমি আপনাদেরকে আদেশ করতে পারি না, প্রশাসনের কর্তা ব্যক্তিতে আপনাদেরকে আমি অ্যাডভাইস করতে পারি না, ধৃষ্টতা মার্জনা করবেন। আমার মধ্যে শিক্ষা দীক্ষা আছে, আমি কখনো করবো না, কিন্তু এটা আমার আবেদন আমার কাছে, অ্যাপিল, এটা ডোন্ট টেক ইট আদারওয়াইজ, প্রশাসনিক কর্তা ব্যক্তিদের বলি। এইখানের মানুষ, জঙ্গল মানুষ অত্যন্ত ভালো, অত্যন্ত সরল প্রাণ, সহজ সরল মানুষ, খাটেন খায় না, হিংসা না কোনো কিছু, এদের মনের মধ্যে সেরকম কিছু ব্যাপার নাই। তো যাক, এখানে ডিস্টার্ব করছে, আমি এবারে একটু আন্দোলনের বিষয়টা নিয়ে আসি, যে আপাতত যে আগামী কি কর্মসূচি হবে আমাদের, যেমন আমাদের সমাজের মানুষও জানতে চাইছে এবং আমাদের অনেক লোকেরই কৌতূহল আছে, পাখাটা বন্ধ করবে, অনেক লোকেরই কৌতূহল আছে। ঝাড়গ্রামের প্রেস রিলিজ যেটা করেছিলাম আমি, যে আমরা আমাদের রাজনৈতিকভাবে প্রধান গঠন করা, অঞ্চল দখল করা, এগুলো আমাদের উদ্দেশ্যের মধ্যে পড়েছে না। আমরা বলেছিলাম যে আমরা যেখানে টাই টিশঙ্কুর গল্পগুলো আছে সেখানে আমরা চাইবো যে আমাদের যারা নির্দল প্রার্থী রয়েছেন, যে হিতমিতান গোষ্ঠী সহ, শুধু নট অনলি কুর্মি, হিতমিতান গোষ্ঠী সহ যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে আপনারা ক্ষমতা দেন, তাদেরকে কাজ করতে সুযোগ দেন, কাজের সুযোগ দেন, তারা আপনাদেরই লোক। জঙ্গলমহলে যে লোকটা তৃণমূল করছে, যে লোকটা বিজেপি করছে, যে লোকটা সিপিএম করছে, যে লোকটা ঝাড়খণ্ড করছে, যে লোকটা কংগ্রেস করছে, সেই লোকগুলা কি প্যারাসুট থেকে উপর দিক থেকে পড়ছে? সেই লোকগুলা তো সেই জঙ্গলমহলেরই লোক, লোকগুলা তো সব জঙ্গলমহলেরই। তো ভাইয়ে ভাইয়ে তো আমরা আছি, তো তুমি ভাই বড় ভাই, তুমি চালাতে পারছো না, সুযোগটা দাও, সুযোগটা দাও, নির্দল প্রার্থীরা একবার চালাক না, অসুবিধা কি আছে? দেখা যাক কতটা পাহাড় ধস খায়, করতে দেন, এই রাজনৈতিক উদারতা দেখান না, যে যার দল করুন না, এই জঙ্গলমহলে আপনারা ছাড়ুন না, ভাই ভাই মিলেমিশে কাজ করুন। মানুষের উদ্দেশ্যটা তো মানুষের কাজ করা, মানুষের কল্যাণ করা, না পার্টির কল্যাণ করা, পার্টির কল্যাণ করা আবার এরকম ব্যাপার আছে নাকি? যদি এরকম ব্যাপার থাকে তাহলে তো গল্পটা অন্য জায়গায় চলে যাচ্ছে। যদি মানুষের কল্যাণ করার থাকে তো ভাই সহমতে মিলি করি, যে যারা নির্দল আসছে ওনা অনেক ঢের শোক করে আনছে, ঢের ত্যাগ তিতিক্ষা স্বীকার করে আনছে, তো হারাবার সুযোগটা পাক না। আর যারা নির্দলে প্রতিদ্বন্দ্বিতা করেছিল, যারা আজকে লড়াইটা করেছিল, আমি বলে দিই, যারা রাজনীতি করছে আর যারা নির্দল, আমি একটু ছোট গল্প বলে দিই, যারা বুঝার বুঝে নেবেন, যারা বুঝার বুঝে নেবেন। এই যে নির্দল প্রার্থীরা যারা জিতল, শুধু কর্মী নাই, সমস্ত হে তুমি তার গোষ্ঠী রয়েছে, মাহতো, সাঁওতাল, মুন্ডা, ভূমিজ, লোধা, সবর, গণ্ড, খণ্ড, খাসিয়া, কারিয়া, এহাবি, যত সমস্ত আমাদের মূলবাসী জনজাতির সমস্ত প্রতিনিধি সবার সম্মিলিত লড়াই ছিল। আর এরা কেনই কেনে এরা বড় আপনাদের থেকে যারা রাজনীতিটা করছেন কেন? আমি একটা বলিনি, একটা ছোট গল্প, এই গল্পটা মনায় বলছেন, এই গল্পটা ঢের লোকে পড়েছেন। কি গল্প? না, রাইতে একবার এক কুত্তা, ঘর পাহারা দিয়ে কুত্তা, আর কুকুর আর কি, তো সে যে মালিক তো সারাদিন বাঁধে রাখে, রাইতে ছাড়েন দেয় কুকুরকে, তো সে বনের দিয়ে গেছে, গাঁয়ের পাশে বন, তো এক লেকড়া বাঘ, লেকড়া বললে বুঝবেন নাই অনেকেই, নেকড়ে বাঘ, আমরা লেকড়া বলি, তো নেকড়ে বাঘের সঙ্গে দেখা হয়েছে, বাঘ উঠতে পারছে নাই। কুকুর বলছে, বাঘ ভাইয়া তুই বাঘ বটিস, তুই উঠতেই পারছে না, যে বসেই আছিস। বলছে, ভাই তিন দিন খাতে পাই নাই রে, তিন দিন খাতে পাই নাই, আর তখন তো বেশ নাতুস নুতু দেখাতে, চিকন চাকন দেখাচ্ছে ভাই, পেটটাও বেশ ফুল হয়ে আছে, হ্যাঁ সকালবেলা মাছ মাংস, দুপুরও মাছ মাংস, সন্ধ্যায় মাছ মাংস খাইছি, মালিক আমাকে খাতে দেওয়ার কম করে নাই। রাইতে গল্প আছে, বলছে তাই নাকি? বলছে হ্যাঁ, বেজায় ফুর্তি আছে, খাই দাই, বলছে মাছ মাংসের কোনো অভাবেই নাই রে ভাই, বলছে চল আমার সঙ্গে। তখন নেকড়ায় বলছে, তাহলে ভালো, খাতে তো অন্তত পেট ভরা খাতে পাবো। তখন হাঁটে হাঁটে আসছে কুকুরের সঙ্গে, তখন গাঁধার আসতে আসতে সকাল হবো হবো হয়েছে, তখন সেই বাঘে দেখছে কুত্তার গলাটায় ঘাটটায়, মানে এই যে এখানে আমার এই হেডফোনটা আছে, কী বলো এটাকে, তো বলছে, ভাই তোর বাছা, তোর এই ঘাটটায় গলাটা কিসের দাগ?
বলছে কেন এই পাঘা, সে পাঘা বলছে বাঁধে রাখে যে দাগ হয়েছে। বলছে মানে তোর মালিক তোকে বাঁধে রাখে? যে হ্যাঁ, দিনের বেলা পাখায় বাঁধা রাখে। বলছে উ ছাড়লে তুই ছাড়া হয়েছে? বলছে হ্যাঁ, এনে খাতে দেই। বলছে দেখ ভাই, তুই মাছ মাংস ভালো মন্দ খাচ্ছি, তুই খাবি যা ভাই, পাঘায় বাঁধায় হতে আমি যাব না। আমি স্বাধীন আছি, ভক্ষে মরে যাবো বনে আছি, স্বাধীন আছি ভাই। তো আজকে যারা নির্দল প্রার্থী হয়েছিল, অন্তত পাঘায় বাঁধায় হওয়া ওরা লোক লহে, এবং রাজনৈতিক দাসত্ব বৃত্তি, রাজনৈতিক দাসত্ব বৃত্তি দাঁড়াইছিল জিতকার এবং জিতকার। যে রাজনৈতিক শৃঙ্খলা, রাজনৈতিক দাসত্ব মোচন করে ওরা কিন্তু বেটা ছানার মতো এবং বীরাঙ্গনা বীরের মতো যারা মহিলারাও ছিলেন, ওরা কিন্তু রাজনৈতিক দাসত্ব থেকে ছাড়ি সমস্ত রকম প্রলোভন সমস্ত সব কিছু ত্যাগ করে কিন্তু নির্দল পার্টি জয়ী হয়েছে। এবং আমি বলবো যে যা যে সমস্ত রাজনৈতিক প্রতিনিধি যারা জিতেছেন, তাদের থেকে শত গুণে বহু অংশে কিন্তু মানে গ্রেটার দেন ইউ, আপনাদের থেকে অনেক। হ্যাঁ, আবার কন্টিনিউ করছি। তো আমি বলি আপনাদের থেকে অনেকাংশে অনেকাংশে বেটার দেন ইউ, অনেকাংশে। কারণ যারা নির্দলে, এদেরকে কলকাতা বা দিল্লির দাসত্ব করতে হবে না, যেটা আপনারা করে আসছেন এতদিন। কলকাতা বা দিল্লির কোন নেতা কোন নেত্রী কোন রাজনৈতিক দলের দাসত্ব করতে হবে নাই, যেটা আপনারা করবেন। জঙ্গলমালে এই শূন্যতাটাই তৈরি হচ্ছে। আপনারা দাসত্ব করেন, মানুষের কথা বলেন না। আর এরা মানুষের কথা বলার জন্য ভোটে দাঁড়াইছিল, মানুষের কথা বলার জন্য আজকে ক্ষমতা চাইছে, মানুষের কথা বলার জন্য কাজ করবে আগামী 5 বছর। আসবো, পরে আসবো, আমি বিশ্লেষণ হবে যদি বাঁচে থাকি, যদি টিকে থাকি। তো যাকে ফুরাবো, যেহেতু একবার কাটিয়ে ছিল, আবার ঘুরিয়ে রিপিট হচ্ছে। আর কুর্মী সমাজের কথা বলি, কারণ আমাদের অনেক যুবক ভাই, আমি সোশ্যাল মিডিয়া তো দেখতে পাই নাই, অনেক যুবক ভাই যারা কিন্তু প্রকৃতপক্ষে লড়াই আন্দোলনটা করছে, ওরা ছোট ছোট কথায় ওদের ছোট ছোট কথা, ছোট ছোট ব্যথা। এটা কার সংগঠন, এটা কার মিটিং, ওটা কি হইলো, এটা কি হইলো, ওটা কি হইলো, অমুক হইলো, তুসুক হইলো। আমি বলি ভাই, কথার জায়গায় প্রতিযোগিতা আছে, কাজের জায়গায় নাই। কথার জায়গায় প্রতিযোগিতা আছে, কাজের জায়গায় নাই। তোমরা মন নিয়ে সমাজের জন্য কাজটা করো, সমাজের জন্য লড়াইটা করো। কে কি বটে, কে নেতা কি বটে, অমুক সংগঠন, তুসুক সংগঠন, ইয়ার মিটিং, তার মিটিং, অমুক মিটিং, এখানে যাবো না, ওখানে যাবো না, নেই। কাজের জায়গায়, কথার জায়গায় প্রতিযোগিতা আছে, কাজের জায়গায় প্রতিযোগিতা নাই। তোমরা যথেষ্ট এফিসিয়েন্ট ছেলে, তোমরা মন দিয়ে সমাজের জন্য লড়াইটা করো। আর আমাকে দরকার হলে ডাকবে, নেতা ব্যাপারটা নাই, আমি আগদলি বটি, আমি আছি এবং থাকব। তোমাদের এই ওপেন ফোরামে, সোশ্যাল মিডিয়া বলো আর এখান থেকে ওপেন ফোরামে, এইগুলো ভালো লাগছে না ভাই। তোমরা প্রকৃত শিক্ষায় শিক্ষিত বঠ, তোমরা বুঝন পুছো না, তোমরা আপডেট আছো, তোমরা লড়াই করেছো, তোমাদের লড়াইকে আমি স্যালুট জানাই প্রত্যেকটা ছানাকে। তো এই ক্ষুদুর ক্ষুদুর ব্যাপারগুলো আমার ভালো লাগছে না। আজকে কত ত্যাগ তিতিক্ষা স্বীকার করতে হয়েছে, যে কষ্টটা আমি পাই মানুষ হয়েছি, যে জায়গা থেকে আমি মানুষ হয়েছি, তোমরা সেই জায়গাটা হয়তো সেই জায়গাতে মানুষ হয়নি। 3 দিন খাতে পাতি নাই, তোমরা কলেজে ক্লাস করতাম, এখন তো খাতে তো পাচ্ছ। তো তোমরা উদার লিবারাল কেন হবে নাই, স্ট্রাগল করে মানসিকতাটা হারাই যাবে কেন, একটুকুতেই আমি থাকবো নাই, আমি যাবো নাই, ধন্যবাদ ভাই, এগুলো করবে নাই। হ্যাঁ, মন খারাপ হতে পারে, কারো কথায় মন খারাপ হবে। রিপালসান ইজ দ্য সিওরেস্ট টেস্ট অফ ম্যাগনেটিজম, বিকর্ষণই চুম্বকত্বের প্রকৃষ্ট প্রমাণ। আরে তোমার সঙ্গে আমার ভালো সম্পর্ক আছে বলেই তো তোমার সঙ্গে আমার মন কষাকষিটা হচ্ছে। একটা পরিবারে, একটা ঘরে যদি বাসন কুসনের আওয়াজ নাই পাও, ঝগড়াঘাটির যদি আওয়াজ নাই পাও মাসে একবারও, তাহলে জানবে যে ওই ঘরে যে লোকগুলো বাস করে তাদের সুসম্পর্ক নাই কে, তো আমাদের মধ্যে হবে কে, এগুলা মন কষাকষি হবে, গাল মন্দ হবে, আপসে ঘরের মধ্যে সাল্টাইন লো, ঘরের মধ্যে নিজেরা ইয়ে করলো। ওপেন ফোরামে কখনো এটা নিয়ে যাবে নাই, এটুকু অনুরোধ দাদা হিসাবে বলছি। তোমাদের যতজন আছো আন্দোলন করছে, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিমবঙ্গ, ঝাড়গ্রাম, গোটা পশ্চিমবঙ্গ, যতজন এই মুহূর্তে অ্যাক্টিভ আছো, আমি বয়স্ক। হ্যাঁ, প্রচন্ড ডিস্টার্ব হচ্ছে। তো যেটা হচ্ছে যে আমি বলছি যে যারা প্রবীণ নেতা আছেন ওনাদের কথা বলছি নাই, অনেকেই বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আছেন, তরুণ ব্যক্তি আছেন, কিন্তু যারা জুয়ান ছানা, যেগুলো যেগুলো মানে জুয়ান আছো আর কি, ঠিক আছে, জুয়ান মনে উঠুক চলে যে গ্রুপটা আছো আর কি,
এরা আবগা কুড়মি সেনা বলো, কুড়মি সেনা বলো, যেগুলো জুয়ান ছানা আছে তাদের মোটামুটি সিনিয়র, আমাদের যারা মানে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আছেন যারা সিনিয়র লিডারে লিডারশিপ আছেন ওনাদেরকে আমি প্রণাম জানাচ্ছি। আমাদের ব্যাপারটা বলছি বলছি তোমাদেরা যারা এই মুহূর্তে আমাদের জুয়ান গ্রুপটা আছে যুবকদের, তাদের মধ্যে মোটামুটি আমি সিনিয়র আছে, তো আমার কথাটা রাখো একটু। তো এই মন কষাকষি করার ব্যাপার নেই, সবাই মিলিয়ে উঠতে হবে, সম্মিলিত প্রয়াস করতে হবে। ছোটোখাটো বিষয় নিয়ে কখনো এগুলোকে বড় কোনো ভাবতে নাই, এটুকু আমার বিনীত অনুরোধ। আর আজকে মানে দুটা কিস্তি হয়ে গেল লাইভটা মনে হয়, যেহেতু নেটওয়ার্ক প্রবলেমের জন্য আমি বাড়াচ্ছি না, নেক্সট পরে আবার আসব। আর প্রত্যেককে আমি ভালোবাসা জানাই। আর একটা জিনিস বলবো যে জঙ্গলমহলের শান্তি শৃঙ্খলা তথা আমাদের গোটা রাজ্যে গোটা ভারতবর্ষের এবং গোটা পৃথিবীর শান্তি শৃঙ্খলা বজায় থাকুক, মানুষের সুখ সমৃদ্ধি কামনা করি। সবাই ভালো থাকবেন, হ্যাঁ সবাই ভালো থাকলে মানে মানে সবাই ভালো থাকলেই ভালো, কোনো একজন ভালো থাকাটাকে ভালো থাকা বলে নাই। এবং আজকে নিজে অনেকটা কষ্টের মধ্যে আছে, বুঝতেই পারছেন তো, মানে বেতন বেতন বন্ধ হয়ে গেছে, এখন বাজারে গেলে ইলিশ মাছের দিয়ে দেখছি বড় বড় ইলিশ মাছ কিন্তু কিনতে পারছি না, পয়সা পারবেন না, এখন পুঁটি মাছ দিয়ে চালাতে হচ্ছে। তো এটা কোনো খেদ নাই, টিকে থাকবো, টিকে থাকাটাই লড়াই। কত ভালো আছি বড় কথা না, টিকে আছি এটাই বড় কথা, আমি আছি। হ্যাঁ আর কি বলবো, সেই সওয়াল বনকর ফির আউঙ্গা, সওয়াল বনকর ফির আউঙ্গা।